কোনো ফাইল হাইড করার জন্য আমরা জেনারেলি যেটা করি, ফাইলটির প্রপার্টিসে গিয়ে হিডেন বক্সে চেক করে অ্যাপ্লাই করে ওকে করে দিলে ফাইলটা হিডেন হাইড হয়ে যায়। কিন্তু ভিউয়ে এসে হিডেন আইটেমসে ক্লিক করলে ফাইলটি শো হয়। তো ফাইলটিকে প্রপারলি হাইড করার জন্য প্রথমে এই ফাইলটিকেও হিডেন করে নিচ্ছি, দেখাতে সুবিধা হবে। অ্যাপ্লাই দেন ওকে। আমার দুটো ফাইলই হাইড রয়েছে। হিডেন অপশন অফ থাকলে ফাইলগুলিকে দেখা যাবে না, কিন্তু হিডেন আইটেমস অন থাকলে ফাইলগুলি দেখা যাবে। প্রপারলি হাইড করার জন্য লোকেশনে এসে, এখানে যেহেতু এই ফাইলটা আমি হাইড করতে চাই তো এই ফাইলটার লোকেশনে আসতে হবে। এসে এখানে ক্লিক করে সিএমডি টাইপ করে এন্টার দিতে হবে। তো সিএমডি অন হলে এখানে দেখা যাচ্ছে সিএমডিতে এই লোকেশনটা অন হয়েছে, লোকাল ডিস্ক ই নিউ ফোল্ডার 3, লোকাল ডিস্ক ই নিউ ফোল্ডার 3। জেনারেলি আমাদের সিএমডি ওপেন করলে আমাদের ইউজার দেন ইউজার নেম সি ড্রাইভে ওপেন হয়। তো এখান থেকেও আমরা এই পজিশনে আসতে পারি। তো কিভাবে এখান থেকে ফাইলস হ্যান্ডেল করতে হয় সেটার একটা আলাদা ভিডিও আমি বানিয়েছি, সেটা ভিডিওটি ডিসক্রিপশনে পাওয়া যাবে। দেন এখানে এসে যে ফাইলটিকে হাইড করতে হবে, attrib দেন প্লাস এইচ প্লাস এস প্লাস আর, দেন যে ফাইলটি হাইড করতে চাইছি তার নেম, আমরা এবিসি ফাইলটা হাইড করতে চাইছি, এবিসি দেন এন্টার। দেন এখানে এসে রিফ্রেশ করলেই ফাইলটা চলে যাবে। হিডেন আইটেমস অন রয়েছে, হিডেন আইটেম অফ করে দিলে এই ফাইলটাও চলে যাবে, কিন্তু হিডেন আইটেমস অন করলে এইটি আসছে কিন্তু এবিসি ফাইলটি আর ফিরে আসছে না। তো এবার একটা মনে কোয়েশ্চেন আসতে পারে যে ফাইলটাকে ফিরিয়ে কীভাবে আনবো। ফাইলটা ফিরিয়ে আনা সেরকমই সোজা, attrib এবার মাইনাস এইচ মাইনাস এস মাইনাস আর দেন ফাইলটির নেম এন্টার, ফাইলটি চলে এসেছে। তো ফাইলটির নাম মনে রাখা দরকার, না হলে ফাইলটিকে আর ফিরে পাওয়া যাবে না, এবং এই লোকেশনটি। তো ফাইলটির নাম মনে রাখার দরকার, না হলে ফাইলটি ফিরে পাওয়া যাবে না। কিন্তু এবার অনেকগুলো ফাইল এরকমভাবে হাইড করলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটি ফাইল বানিয়ে তার মধ্যে এরকম ABC এরকমভাবে অথবা অন্যান্য নেমে আমরা ফাইল বানিয়ে এখানে যা হাইড করতে চাই সেগুলো রেখে এই একটা ফোল্ডারকে হাইড করলে সব আমাদের হাইড হয়ে যাবে।